এবার প্রশ্ন এসেছে তৌহিদুল আসমা সিফাতের পরিচয় কি তৌহদুল আসমা সিফাতের পরিচয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তৌহিদের প্রকারগুলির মাঝে আমরা উল্লেখ করেছি তৃতীয় প্রকার হলো তৌহিদুল আসমা সিফাত আল্লাহ সুবাহর সুন্দর নাম ও গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করা এটি হলো তো ওহীদুল আসমা উস্তেফা আরও একটু স্পষ্ট বলতে পারি দৃঢ়ভাবে এই ইমান পোষণ করা বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তার কিতাবে প্রিয় রাসুল তার শাহী হাদিসে আল্লাহর জন্য যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী বর্ণনা দিয়েছেন সেগুলিকে আল্লাহর জন্যই সাব্যস্ত করা বেলা এত কোনো অপব্যাখা ছাড়া বিকৃতি ছাড়া বেলা একটা কোন কোনো অপবেক্ষা ছাড়া ওয়েলএহীন কোনো মখলুকের সাথে সাদৃশ্য উপমা দেওয়া ছাড়া ওয়ালা এলিন মিসাল উপমা দেওয়া ছাড়া ওয়ালা আতে এলিন কোনোভাবে অস্বীকার করা ছাড়া আল্লাহ সুবহানুব তালার জন্য সাব্যস্ত করা এটাকে তৌহিদুল আসমা সিফাত বলা হয় উদাহরণস্বরূপ আর রহিম এটি আল্লাহ সুবাহানুব তালার একটি নাম এ নামের মাঝে রয়েছে রাহমা আল্লাহর আরেকটি সেফা আরেকটি গুণ সেটি হলো তিনি দয়াশীল আল্লাহর এই নামটিকে আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করব কারো সাথে তুলনা করব না সাদৃশ্য স্থাপন করব না এটাকে বিকৃত করব না বিকৃত কেমন অপব্যাখ্যা কেমন যেমন ধরুন আল্লা সাল আলার নাম এই রহিম মতাজেলা যারা তারা এটাকে বিকৃত করে বলে এটা একটা নাম মাত্র আসলে এর দ্বারা কোনো আল্লাহর সেফাত বা রাহম দয়া অনুগ্রহ সাব্যস্ত হয় না এই মতাজার বিশ্বাস বাতিল বিশ্বাস যে মা তারা বলে না এখানে যেমন আল্লাহর একটি নাম তেমন আল্লাহর একটি সেফা গুণ ঠিক এইভাবেই আমরা বলেছি নিয়ম কি প্রথম হলো আল্লাহ তার বর্ণনা দিতে গিয়ে কোরআনকারি মেজা দিয়েছেন লক্ষ্য করুন আজকে কিছু জিনিস বিকৃত করা হয় যেমন আল্লাহ রবুল্লা আলমিন তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন তার ইয়াদ সম্পর্কে ও বিয়েদি হিল খৈর তার হাতেই কল্যাণ হাত শব্দটি আল্লাহ সুবাহানুবা তাল্লা নিজের জন্য ব্যবহার করেছেন এটাকে এক শ্রেণীর মানুষ আল্লাহর জন্য হাত সাব্যস্ত করতে চায় না তারা বলে হাত অর্থ হলো এখানে ক্ষমতা কুদরত ইমাম আবু হানিফ রহম্লা কত কঠিনভাবে এর প্রতিবাদ করেছেন আল ফেখল আকবরে বর্ণনায় এসেছে তিনি বলেন যে আল্লাহ সুবাহানুব তাল্লাহ নিজের জন্য যা বলেছেন যা পরিচয় দিয়েছেন আমরা সেটাই তার জন্য গ্রহণ করব। সাব্যস্ত করব কোনো অপব্যাখা ছাড়া কেন ইয়াদকে নিয়ামত বা কুদরত দিয়ে আমরা অপব্যাখ্যা করব। আল্লাহ সুবহানতালাকে এই শব্দ জানতেন না নেয়ামত কুদরত তাহলে তো আল্লাহ ব্যবহার করতেন আল্লাহ যেখানে ব্যবহার করেননি সুতরাং আল্লাহর জন্য সেটাই আমরা করব যা আল্লাহ নিজের জন্য করেছেন সুবহান আল্লাহ মনে রাখবেন আল্লাহর বিষয়ে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন স্বয়ং আল্লাহ সুহানুতাল এখানে আপনাকে করতে হবে না ভিন্ন ব্যাখ্যা করে দিয়ে সুতরাং আল্লাহর সুন্দর নাম ও সুন্দর গুণাবলী আল্লাহ বলছেন আল্লাহর রয়েছে অসংখ্য সুন্দর নাম সেগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো আর যারা এগুলোকে বিকৃত করে তাদেরকে তোমরা প্রত্যাখ্যান করো সুতরাং আল্লাহর যেই নাম তিনি নিজে দিয়েছেন অথবা তার রাসুল সাল্লাহ ইসলাম সাহে হাদিসে দিয়েছেন ওহির আলোকে অথবা যে গুণাবলী আল্লাহ নিজেই অথবা তার রসুল যেমন আল্লাহর চেহারা ওয়াজ কোরআনে এসেছে রাসুল সাল্লাহ ইসলামের হাদিসে এসেছে ইয়াদ হাত আল্লাহর হাত কেমন এ প্রশ্নের উত্তর জবাব আল্লাহ ভালো জানেন আল্লাহর জন্য যেমন হওয়া শোভা পায় উদাহরণস্বরূপ ইয়াদ শব্দ যেহেতু কোরআনে এসেছে হাদিসে এসেছে আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করবো এক নম্বর কথা দুই নম্বর এটাকে কোনো বিকৃত করতে পারবো না তিন নম্বর এটাকে কোনো মখলুকের সাথে তুলনা করতে পারবো না সাদৃশ্য দিতে পারবো না যে আল্লাহর হাত হয়তো মানুষের হাতের মতো বা এরকম হাতের কোনো বলার সুযোগ নেই আল্লাহ বলেন আল্লাহর অনুরূপ কোনো কিছু মখলুকের মাঝে হতে পারে না তাই কোনো তসবি চলবে না সাদৃশ্য চলবে না তামসিল উপমা চলবে না ওলা কোনো অস্বীকৃতি চলবে না যেহেতু আল্লাহ নিজে বলেছেন আপনি কেন অস্বীকার করবেন অধিকার নেই আপনার অস্বীকার করার ইমান থাকবে না আপনার ওয়াল একে ইফ কোনো ধরন আমরা বর্ণনা দেব না অবশ্যই তার একটা ধরন রয়েছে কিন্তু সেই ধরনের কীরকম তাই জ্ঞান আমাদের নেই জন্য বলছেন বলছেন লেইসাক মিসলি না কারো সাথে কোনো তুলনার সুযোগ নেই বলার সুযোগ নেই যে এটা এরকম 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 না আল্লাহ যতটুকু বলেছেন ততটুকুই এটি হল আহসুন্না জামা সাহাবাই কেরামদের তবে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমহল্লার ইমাম মালিক ইমাম ইমাম বিন শাহাম আহমদিন তাদের আকিদা কিন্তু আফসোসের সাথে বলতে হয় ইমাম আবু হানিফা হল্লার বর্তমান প্রচলিত অনুসারীরা ইমাম আবু হানিফারো আকিদা মানে না ইমাম মালিকের অনুসারীরা তারাও মানে না ইমাম শাহির অনুসারীরা তারাও মানে না কিন্তু সেই প্রসিদ্ধ ইমামগণ তারাই স্বীকৃতি দিয়েছেন তাদের বই পুস্তকে তাই পাওয়া যায় এটি হলো আহলসন্না আকিদা করান এবং সন্না অনুযায়ী আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী সেটাকেই আমরা সেভাবেই সাব্যস্ত করবো এটাই হলো তৌহদুল আাসমা ওয়িফাত ওল্লাহ আলম